Aban of Jeep Moshidin Obitem Aban of Jeep Darigalet Khutba de Benamun Shamai Tini Potom Membare Bullen Amin Ditio Membare Amin Bullet Titio Membare Bullamin Sabekeram Jokon Namashe Shagolo Sabekeram Redon Letteras Mullen Ya Rasulullah sallallahu alaihi wasallam o Allah rasul ki soi bujlam na apne to kono din member dariye kokhono ani amin bolen na ajke no keno amin bollen aman urji tokhon uttor dilen jo sahabe kiram ami ja dekhi tumra ta dekho na ami jokhon prothom member e jokhon dariye chilam tokhon jibril salatu wassalam bollen o Allah rasul ya rasulullah ya habiballah আজকে যারা যে সমাজে যে রাষ্ট্রের ভিতরে এসিয়াম মাস রোজা মাস যা আল্লাহ তাআলা নাযিল যা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যারা হেলাইভাবে যারা পছন্দ করলো না যারা লাইক করলো না পছন্দ করলো না জবাব হেলাই করলো সেই জাতি ধ্বংস হয়ে যাক আমি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহিম বললাম আমিন সাহাবায়ে কেরাম বললাম বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় মেম্বার যখন দাঁড়িয়ে গেলেন তখন কি জন্য আমি বললেন আমার নবীজি বললেন ও সাহাবী কেরাম শোনো শোনো যখন আমি দ্বিতীয় মেম্বারে দাঁড়িলাম জিবরাইল সালাত সালাম বললেন ওগো আল্লাহ রাসূল যারা যারা আপনার প্রতি দরদ পড়ে না আপনার প্রতি যারা সালাম পেশ করে না সে জাতি ধ্বংস হয়ে যাক আমি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আমিন আমি আমিন বললাম সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তৃতীয় মেম্বারে কি জন্য আমি বললেন আমার নবীজি বললেন ও সাহাবীরা শোনো শোনো আমি যখন তৃতীয় মেম্বারে দাঁড়িয়ে বললাম যখন আমি বললাম জিবরাইল সালাতু ওয়াসালাম বললেন এই সমাজে রাষ্ট্রে এই পৃথিবীতে যারা নিজের বাপ মাকে সেবা যত্ন করতে পারল না সম্মান দিতে পারল না সে জাতি সে মানুষ ধ্বংস হয়ে যাক আমি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বললাম আমিন তাহলে রাহমাতুল্লাহ আলামিন যদি আল্লাহ তাআলা রাহমাতুল্লাহ আলামিন ওমার সাল্লাক ইল্লা রাহমাতুল্লাহ আলামিন যে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন শরীয়তে হা বলেছে আল্লাহ তাআলা সেটাই হালাল করে দিয়েছে যেটা তিনি না বলেছে সেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে এমন পাওয়ারফুল নবী তিনি বলছেন যে যারা রমজান মাসে রোজা রাখলো না জিবরাইল সালাম বলেছে তার ধ্বংস হয়ে যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন তাহলে রাহমাতুল্লাহ আলামিন বলেছে যারা রোজা পালন করে না রাহমাতুল্লাহ আলামিন বলছে আমিন তারা ধ্বংস হবে কি হবে না যারা নিজের মা বাপকে সেবা করতে না সেবা করে না সম্মান করে না এহসান করে না সে জাতি ধ্বংস হয়ে যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তারা ধ্বংস হয়ে যাক বিশ্বনবী বললাম আমিন তাহলে তারা কি ধ্বংস হবে কি হবে না হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি দরুদ পড়ে না তাদের মধ্যে কে ফোন আর কেউ নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছি তার প্রতি 10 বার রহমত 10 বার রহমত আমি আল্লাহ তাআলা দান করব সুবহানাল্লাহ